নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা খাবার বানিয়ে চলে এসেছি। তা কি কি পদ খেতে বসেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভাত নিয়েছি, বেগুন ভাজা নিয়েছি, এখানে ডাল নিয়েছি, এখানে দই পটল কুচি নিয়েছি, এখানে উচ্ছে আলু তরকারি করে সেটা নিয়েছি, আর আজকে আমি বরবটি আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি সেটা নিয়েছি, আর সঙ্গে আমের চাটনি। তাহলে বন্ধুরা খাওয়াটা শুরু করি, আপনার সঙ্গে থাকুন। এই যে নতুন সাবধান সবার চলে এসেছে, ওর খাওয়া গেছে, এসে আবার চেয়ার বসে বলেছি আর বলছি ফার্স্ট হয়েছি, খাবার ফার্স্ট হয়েছি। প্রথমে আমি তিনটা তরকারি খেয়ে নিচ্ছি। কি হয়েছে, কি হয়েছে, কিছু হয়নি তো? তাহলে চুপ করে বসে থাকো, তুমি ওরম করছো। বসো সোনা, চুপ করে বসো। তোমার খাবো আমি দই পটল দিয়ে। খুব ভালো হয়েছে পটলটা খেতে। এবার খাবো ডাল দিয়ে।
ডাল দিয়ে মেখে আমি এই বেগুন ভাজা দিয়ে খাবো। তুমি খেয়েছো সোনা? ঝাল ঝাল কি আম্ব করেছে বাবা সত্যি। তোমার কাউকে মাথা জোর দিয়ে বরবটি আর আলু দিয়ে করেছে মাছের ঝোলটা। জ্যান্ত মাছ তো ঝোলটা খুব স্বাদ হয়েছে। বস সোনা, বসো সোনা, বসো চেয়ারে বসো, আগে আসবি না।
সেদিনকে তো আমের চাটনি ছিল, এটা নিয়ে বসছি। আজকে করি না আমের চাটনিটা। চাটনিটা ফ্রিজে রাখা যায়। খুবই ভালো খেলাম, দুষ্টু করেই যাচ্ছে। তাহলে বন্ধুরা, আমার খাওয়া দাওয়া ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা নতুন দেখছেন আমাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা টাটা করো। টাটা টাটা।